বিএনপি সহ 800 দলীয় জোট শান্তিপূর্ণ সমাবেশ করলে সরকার তাতে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। তবে নৈরাজ্যের চেষ্টা চালালে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না বলেও জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বলেন, বিএনপি শান্তিপূর্ণ হবে বলে যতবারই কর্মসূচি দিয়েছে ততবারই তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। এবার তা করা হলে কঠোর হাতে দমন করার কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামীতে কোনোদিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না উল্লেখ করে শামসুল হক টুকু বলেন, আন্দোলন করে এ সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।